আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আশা রাখি আপনারও আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে আমি ভাজি করার জন্য পটল এবং আলু একসাথে কেটে নিয়েছি এবং ঢেঁড়স কুটে নিয়েছি। ঢেঁড়স আলাদা ভাজি করব। এখন পটল ভাজি বসিয়ে দিয়েছি। ঢাকা এখনও খুব গরম, বৃষ্টি হয় নাই কোথাও, বৃষ্টি হলে একটু ঠান্ডা হইতো। পটল ভাজি বসিয়ে দিলাম, পেঁয়াজ কাঁচামরিচ একসাথে আমি দিয়ে দিছি, লবণ দিয়ে দিলাম, লবণ হলুদ দিয়ে পটল ভাজি বসিয়ে দিলাম। পটলগুলি সুন্দরই মাঝের বেশি ভালো লেছি এবং আলু কেটে নিছি সাথে। গতকালকার মাংস তরকারি আছে, ডাল আছে, এই জন্য পটল ভাজি আর ঢেঁড়স ভাজি করলাম, ভাত রান্না করছি। ম্যাগি সাথে ম্যাজিক মশলা দিয়ে দিলাম এক প্যাকেট ভাজির সাথে, আমার কাছে এটা দিলে ভালোই লাগে। পটল কালারটাও খুব সুন্দর। এভাবে ভাজি করলে ভাতের সাথেও খাওয়া যায়, রুটির সাথেও খাওয়া যায়। এই তো আমার কাজের খালা আজ 7 দিন পরে আসছে, আয়া হ্যার অজুহাত অসুখ বিসুখ এই সেই কত ইয়া, খালারা ছুটি কাটাইব, ছুটি কাটিয়ে কাটিয়ে আয়া অজুহাত দিব, অজুহাত দিলে মালিকে গমন করলে যায়। আজকে অসুস্থ, কালকে হয় অসুস্থ, পরশু নিজে অসুস্থ, এই খবর আয়া গল্প বানিয়ে বানিয়ে গল্প বানানোর অভ্যাস হয়ে গেছে। ঈদের আগের দিন গেছে কাজ করা আর আজকে আইসি। পটল ভাজি হয়ে গেল, আমি নামিয়ে নিলাম। এখন ঢেঁড়স ভাজির জন্য ফ্রাই প্যানে তেল দিলাম, ঢেঁড়স ভাজি করে নিলাম। আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে এবং আপনারা আমার সাথে থাকবেন, আমি মনে করি আপনারা আমার সাথেই আছেন, আমাকে সাপোর্ট দিবেন। আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিবেন এবং একটা সাবস্ক্রাইব করে দিবেন, তাহলে যখন যা আমি দিব তা আপনাদের কাছে পৌঁছে যাবে। একটু হলুদ গুঁড়া, একটু লবণ, ধনের গুঁড়া, ঢেঁড়স অনেকে কাঁচাইও কাঁচাও খায়, ঢেঁড়স ভাজি করতে বেশিক্ষণ সময় লাগে না, তাড়াতাড়ি হয়ে যায়। সবাই ভালো থাকবেন, আশা করি সবাই ভালো আছেন। এখন খুব গরম, বৃষ্টি হইলে ঢাকা শহরটা ঠান্ডা হইতো, একটা না এক সপ্তাহ বৃষ্টি হইলে ভালো হইতো। তোমার ভেন্ডি ভাজিও প্রায় হয়ে গেছে, আপনারা দেখতে থাকেন। আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি।
একটু ডাল গরম বসালাম, ডাল বলকায় বসছে। গতকালকার ডাল ছিল, মাংস তরকারি ছিল, ভাত রান্না করছি, ডাল ভাজি, ভেন্ডি ভাজি, এরপর একটা কাঁঠাল বাগলাম, তাহলে সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম।